হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সোনালি, হাজির হলাম উন্মেষ থেকে। উন্মেষে চলে এসেছি, আমার পেজের নাম হচ্ছে পলি হ্যান্ডিক্রাফট অ্যান্ড ফ্যাশন। তো আমি আজকে আপনাদের বাচ্চাদের কিছু নকশি কাঁথা দেখাবো। বাচ্চাদের কাঁথাগুলো সবসময় একই প্রাইজে থাকে, কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে 150 টাকা দামের বাচ্চাদের কাঁথা দেখাবো। এখানে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি নাম্বার দেওয়া আছে, যার যেটাতে সুবিধা হয় এখানে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনারা নিতে পারেন। আসুন দেখিয়ে দিচ্ছি আজকে 150 টাকা দামের যে কাঁথাগুলো সেই কাঁথাগুলো। এখানে আমাদের দুটা ডিজাইনের কাঁথা থাকছে, একটা হচ্ছে 150 টাকা আর একটা হচ্ছে 170 টাকা। আমি দুটা সাইজই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 150 টাকার, এটা একটা আমি আপনাদেরকে একটু বোঝাই। এটার সাইজটা হচ্ছে 36x24, সাইজটা হচ্ছে 36x24, আর সুতোটা হচ্ছে এই এটা হচ্ছে কাটিং সুতো দিয়ে করা, এক সুতো দিয়ে ডিজাইনটা করা। আমি প্রত্যেকটা ভালো করে বোঝাচ্ছি কারণটা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে এক সুতা দিয়ে করা, এর জন্য এটা একটু বড়। এটার দাম পড়ছে মাত্র 150 টাকা। 150 টাকার ডিজাইনের আমি কয়েকটা দেখাচ্ছি। এগুলো আসলে সব একই রকম হয়, কালার কম্বিনেশনগুলো এক এক রকম হয় আর ডিজাইনগুলো এক এক রকম হয়। আপনারা যখন নেবেন তখন বললেই হবে যে এই কালারগুলো নিব। এই যে আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে ডিজাইনের খুব কাছাকাছি হয়, ডিজাইন তেমন ডিফারেন্স হয় না। এই যে প্রত্যেকটা ডিজাইন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ হয় ইমোতে হোয়াটসঅ্যাপে আপনারা নক করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে পারেন। আমার কাছে ভ্যারাইটিজ আইটেমের অনেক অনেক ধরনের কাঁথা পাবেন, সমস্যা নাই। এই যে এই যে লাল, এই যে আর এইগুলো হচ্ছে 170 টাকা করে। আমি এটাও দেখিয়ে দিচ্ছি 170 টাকা করে। এটার কাজটা একটু দেখেন, সাইজটা থাকছে একই 36x24। আমি কিন্তু প্রত্যেকটা কাঁথার দামও বলে দিই, সাইজটাও বলে দিই 36x24। আর এটাও দেখেন, এটাও কিন্তু একটা কাটিং সুতা দিয়ে করা। এই যে রাখো, এই যে ডিজাইনগুলো থাকছে একই, বাস করো না, ডিজাইনগুলো থাকছে একই। এই যে কালারগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা হালকা কালারের মধ্যেই বেশিরভাগ থাকে। আমরা পবলিন বয়েল সব ধরনের কাপড়ের মধ্যেই করি, কাপড়ের অনুসারে এক একটার দাম এক এক রকম হয়ে থাকে। তো লেমন কালার, এইগুলো এই ধরনের কালারগুলোর মধ্যেই, হালকা কালারগুলোর মধ্যেই আছে। এটা হচ্ছে বাঙ্গি কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে এটাও বাঙ্গি কালার হালকা, এটাও অরেঞ্জ কালারের মধ্যে নীল সুতা। দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে, এই যে আমি একটা একটা করে দেখাই, অরেঞ্জ কালারের মধ্যে নীল সুতা, লেমন কালারের মধ্যে নীল সুতা, এই যে পিঙ্ক কালারের মধ্যে। এগুলো হচ্ছে 170 করে, যেগুলো একটু ভারী কাজ সেটা হচ্ছে 170 করে। তো যার যেটা পছন্দ হয় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।